দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার প্রতিবেদনটি দেখছেন, সকলকে ইটিসিটিভি লাইভ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী ঢাকার মিরপুরের শেওড়াপাড়া এলাকায়। দর্শক, এখানে সুন্দর একটি কবুতরের খামারে আপনাদেরকে নিয়ে এসেছি। দর্শক, আজকে আমরা আপনাদেরকে এই কবুতর খামার সম্পর্কে বিস্তারিত জানাবো। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে বাদবাকি কথা খামারের মুখেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমি আজকে আপনার কাছে আসলাম, সুন্দর একটি কবুতরের খামার আপনি গড়ে তুলেছেন, এসে দেখতেই পেলাম। আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার কবুতর খামারটা দেখাবো, তার আগে আপনার নামটা বা পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ ইসাক। আমি পেশায় আউটসোর্সিংয়ে কাজ করি, আর হচ্ছে আর আমার কবুতর পেজের নাম হচ্ছে কাজী স্কুইত লফট, এবং আইডিও কাজী স্কুইত লফট। এবং আমার খামারটি হচ্ছে শেওড়াপাড়া, মিরপুর শেওড়াপাড়া। এবং আমার আনুমানিক এখন 600 মতো কবুতর আছে আর কি। 600 মতো কবুতর আছে। আচ্ছা, এই যে কবুতর খামারটা আপনি শুরু করছেন কতদিন আগে? আমি এটা জুলাই মাসের 2017 সালে শুরু করছি আর কি, প্রায় 4 বছর 3-5-6 মাস হয়ে গেছে, 4.5-4 বছর কাছাকাছি। 4.5-5 বছর। কী কী জাতের কবুতর আছে? ম্যাক্সিমাম হচ্ছে গিরিবাজ, আর শখের বসে 6-7 জোড়ার মতো হুমা কবুতর আছে। গ্রীবাসের ভিতরে তো সম্ভবত বেশ কিছু আমার পাখি আছে, লালপাতি আছে, তারপর সিলভার কবুতর আছে, আর আর বাকি সবই হচ্ছে উড়ানো গ্রীবাস। মানে 60,000 টাকার মতো খরচ হয়ে পড়েছে আর কি এটা, 60,000। তারপর হচ্ছে আরও যে ভিতরে ওইগুলো বাদে আর কি, জাস্ট এটার খাঁচাটা দামই পড়ছে 60,000। পরে আরও ওইগুলো মিলে হয়তো আরও 3-4,000 টাকার মতো পড়ছে আর কি। বাই আছে হচ্ছে 16 ফিট, প্রস্থে আছে 3 ফিট, আর হাইটটা আছে 4 ফিট। আপনার কবুতর কতগুলো ছিল? আসলে আমি আসলে কবুতর ফার্স্টে ফেন্সি দিয়ে শুরু করছিলাম, মানে হাটে দেখতাম, যাইতাম, পরে দেখলে সুন্দর লাগতো সেখানে নিয়ে আসতাম। কিন্তু শীতকালে জুলাই মাসে শুরু করছিলাম, তো 4 মাসের পরেই আমার প্রায় 80টার মতো কবুতর ছিল। কিন্তু জুলাই মাসে ওই ডিসেম্বর মাসে আমার সবগুলো মানে প্রায় ম্যাক্সিমাম কবুতর মারা যায় আর কি, সবগুলো ফেন্সি টাইপের যেগুলো ছিল সবগুলোই মারা যায়। তারপর থেকে আর ফ্যান্সি পালা হয় নাই, তারপর গৃহস্থ থেকে গৃহস্থ পালা শুরু করলাম আর কি। এর পাশাপাশি আপনি কি করেন? আমি আউটসোর্সিংয়ে কাজ করি। আউটসোর্সিংয়ের পাশাপাশি কবুতর পালন করার চিন্তা ভাবনা আপনার কীভাবে আসলো? আউটসোর্সিং কাজগুলো নর্মালি আমি বিকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, সকাল টাইমটা আমি ফ্রি থাকি। তো আমার এক ছোটো ভাই আছে তুষার, ওই আমাকে বললো যে ভাই চলেন আমরা কবুতর পালি। তো ও বললো, আর পাশেই সোহেল ভাই পালতো, তো ওনার কবুতরগুলো উঠতো আকাশে, দেখতে সুন্দর লাগতো। তো সেই সোহেল ভাই বলতে অ্যাসার্টিভ সোহেল না যে তো সে কারণে ওনারটা দেখে মোটামুটি আমিও একটু ইন্সপায়ার হই, তারপর পালা শুরু করি আর কি একসাথে।
আপনি কবুতর জগতে এসেই একটা ধাক্কা খেয়েছেন বললেন ফেন্সি কবুতর পালন করে, সেখানে আসলে কি সমস্যাটা হওয়ার কারণে আপনার? ফেন্সি কবুতরটার জন্য আসলে যেরকম রুম থাকা দরকার, যেমন হচ্ছে যে ওদের আসলে গরমকালে বাতাস মানে খুব ঠান্ডা ওয়েদার লাগে, আবার হচ্ছে ঠান্ডা ওয়েদারে গরম ইয়ে লাগে, তো সেটা আসলে আমি ব্যবস্থা করতে পারি না। আমার যে রুমটা ছিল সেটাতে আসলে এয়ার টাইট না, মানে ধরেন দরজা জানলা খোলা এরকম অবস্থা ছিল, তো সেই কারণে আর ফেন্সির জন্য মানে খুব টেক কেয়ার করা লাগে, সেটা আসলে আমরা করি নাই, সে কারণে হয়তো হয় নাই আর কি। ফেন্সি দিয়ে শুরু করছেন, শেষে আপনি গ্রিভাস এখন আছে আপনার, দুইটার সাথে কম্পেয়ার করলে কোনটা বেশি ভালো লাগে আপনার? ফেন্সি তো আসলে দেখতে সুন্দর, আসলে এটাকে উড়ানো যায় না, খাঁচার বের করে বের হলেও লাভ নেই, আপনি নিচে পড়ে যায়, অনেক কিছু সমস্যা আছে। আর হচ্ছে গ্রিভাস তো আপনার মোটামুটি উড়ানো যায় আকাশে প্রায় 3-4 ঘন্টা, এবছরও আমি প্রায় 4 ঘন্টার মতো উড়ানো হয়েছিল আর কি। তো মোটামুটি আপনি যদি উড়াইতে চান তাহলে গ্রিভাস পালতেই হবে। কবুতরকে কেমন ভালোবাসেন? সেটা তো অনেক সময় আমার বউ মানে কমপ্লেন করে, মানে ওদের থেকেও নাকি আমার বউ বাচ্চা থেকেও নাকি কবুতরকে বেশি সময় দিই এবছর মোটামুটি 2টা সেট পাল্লা করলাম, একটা টুর্নামেন্ট খেললাম। আচ্ছা, যাই হোক, আমার মানে প্রিপারেশনের একটু ঘাটতি ছিল, সেই কারণে আসানোর ফল আসে না আর কি। যাই হোক, তারপর খুশি, ফার্স্ট টাইম হিসেবে মানে 2 সেট পাল্লা খেললাম, মানে 2 সেট টুর্নামেন্ট খেললাম, 2 সেটের পোলট্রি টুর্নামেন্ট, তাও 4টা আসে আর কি, 4টা আসছে 10টার মধ্যে 4টা আসছে। আচ্ছা, এই যে 4টা আপনার ফিরে আসলো বা মানুষের ভিতরে এই 4টা আপনাকে যে নাম বা সুনাম অর্জন করালো, সেক্ষেত্রে এর অনুভূতি কি আপনার? কবুতর আসলে আসলে অনেক খুশি লাগে, মানে কবুতর যখন পাল্লা দেয় অথবা পাল্লা দিয়ে যখন ফিরে আসে তখন অনেক খুশি লাগে। ইভেন কালকেও আমার মানে একটা কবুতর কালকে আসছে, মানে 10-12 দিন পরে আসছে, পাল্লাতে পড়ে গেছিলো আসছে, মানে কবুতর যখন ফিরে আসে যখন প্রাণপণ চেষ্টা করে আসার সেই আসলেই অনেক খুশি লাগে। কী টুর্নামেন্ট রেজাল্ট হলো তা না, কবুতর আসলেই মানে অনেক খুশি লাগে, যারা পালে তারাই বুঝতে পারবে যে আসলে কবুতর যখন ফিরে আসে তখন কতটুকু খুশি লাগে আর কি। আসলে মিরপুর এই এলাকাটা মূলত কবুতরের জন্য উর্বর একটি এলাকা, এখানে এরকম বলা হয় যে 10 বাড়ি ঘুরলে ন্যূনতম 2-3 বাড়িতে কবুতর আছে, এরকম একটা কথা বলা হয় আর কি। তো আমি এখানে এসে আশেপাশেও দেখতে পেলাম বেশ কবুতর, মানে আকাশে কবুতর উঠতেছে, এটা একটি সুন্দর একটি দৃশ্য। আমি যেহেতু আপনি 4 বছর ধরে কবুতর পালেন এবং আপনার কবুতর 600-700 কবুতর রয়েছে, আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে নতুন খামারিদের উদ্দেশ্যে, তারা আসলে জানতে চায় কীভাবে কবুতর খামার শুরু করতে হয়। যারা নতুন পালন করতে চায় তাদের জন্য আমার একটা কথা হচ্ছে, ফার্স্টে কিছু অল্প কবুতর দিয়ে শুরু করেন, ঠিক আছে? ফার্স্টে দিয়ে একটু কম দামি কবুতর দিয়ে শুরু করলে ভালো, মানে গিরিবাজের মধ্যে যেগুলো কম দামি আছে তার অথবা গোল্লা টাইপের যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারেন, মানে বাংলাদেশি দেশি কবুতর যেগুলো বলা হয় সেটা দিয়ে হয়তো 5-6 মাস আপনার একটু ট্রেন আপের জন্য করতে পারেন। মানে কবুতরের বাচ্চা ওঠানোটা অনেক সময় ফার্স্টে দিয়ে টাফ হয়ে যায়, যারা নতুন পালে অনেক কিছু জানে না, সে জানতে পারে না, আসলে পালতে পারলে অনেক কিছু শিখতে পারবে আর কি। তো আপনি বড়োর দিকে চলে যান, আপনি যে বিষয়টা নিয়ে আসলেন যে বাচ্চা ওঠানোর ক্ষেত্রে সমস্যা হয়, এই সমস্যাটা বেশ নতুন খামারের ভিতরে হয়ে থাকে, অনেকে প্রশ্ন করে থাকে যে অনেক সময় কবুতর ডিম দিচ্ছে কিন্তু সেই ডিমটা জমছে না, এখন এইটা এখন অনেকগুলো কারণ হতে পারে। এক হচ্ছে নরের সমস্যা থাকতে পারে, নর সমস্যা থাকলে অনেক সময় ডিম জমে না, এখন সে যদি কোনো বাসা থেকে কালেক্ট করে তাহলে তখন সেটা মোটামুটি গ্যারান্টি থাকে যে না নরটা ই গ্যারান্টি আছে। আর যদি হাট থেকে কালেক্ট করে তখন অনেক সময় দেখা যাচ্ছে হাটে আমরা নর্মালি ম্যাক্সিমাম টাইমে রিজেক্ট কবুতরগুলো সেল করা হয়, হ্যাঁ রিজেক্ট, জি ডিফেক্ট আছে সেগুলো রেজাল্ট নেই, এগুলাই আসলে হ্যাঁ বিক্রি করে। আপনি বলতেছেন যে খামার থেকে মূলত, যে ফার্স্ট থেকে আমারও এই ধরনের সমস্যা হয়েছে, ফার্স্টে যখন আমি যখন পালা শুরু করলাম তখন অনেকগুলো ডিম বাড়তো, ডিম জমতো না, তারপর হচ্ছে যে অনেকগুলো বাচ্চা ছোটো অবস্থায় মারা যেত, অনেক কবুতর ম্যাচিং হয় না, ম্যাচিং করানোটা অনেক টাফ হয়ে যায় ফার্স্টের দিকে, যখন একটু টাইম লাগে আর কি। ধরুন 5-6 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে এই কবুতরগুলো মোটামুটি আপনার জোড়া দিলে মোটর বাচ্চা টিকবে আর কি, অনেক সময় বাচ্চা ফুটেও মারাও যায়। সেটা হচ্ছে যে ঠিক কথা বলছেন যে বাচ্চা ভিতরে জমছে ফুটছে, শুধু বাচ্চাটা বের হতে পারতেছে না, এই টাইমে বাচ্চাটা মারা যাচ্ছে, এটা অনেক অহরহ ঘটনা আছে, এটার কারণ কি? বাচ্চা অনেক সময় যেমন হচ্ছে বাচ্চা তো নিজেই বের হয় ডিম থেকে, তো অনেক সময় দেখা যাচ্ছে যদি বাচ্চা বাবা মাগুলো একটু দুর্বল থাকে বাচ্চাগুলো দুর্বল হয় আর কি। আবার খাবারের উপর ডিপেন্ড করে, ধরুন আপনারা যদি ভালো খাবার টাবার দেন তখন বাচ্চাগুলো মোটামুটি বাবা মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকে, যেটা এরকম হয় আর কি। খাবারের দিকে যেহেতু আসলেন, আপনি আপনার কবুতর খামারে খাবার কয় বেলা দিচ্ছেন? খাবার ও থরে আমরা দিই 2 বেলা, আর ধাপড়িতে দিই 1 বেলা আর কি, ধাপড়িতে 1 বেলা, হ্যাঁ। আচ্ছা, আপনার যে খাবারগুলো দিচ্ছেন এখানে কী কী আইটেম আছে খাবারে?
খাবার অনেক ধরনের আইটেম আছে যেগুলো উড়ানোতে প্রায় আমরা কয়েকদিন আগে যখন আমি পাল্লা দিচ্ছিলাম তখন প্রায় 15টার মতো আইটেম দেওয়া হয়েছিল আর কি। 15টা একটু যদি নাম বলতেন। এখানে অনেক কিছু আছে, আপনি খাবারটা দেখাইলে দেখাইতে পারি। ধরেন অনেক ধরনের আইটেম আছে, এখানে আছে বাজরা, তিসি, তারপরে হচ্ছে কাউন, তারপরে মোটামুটি সবুজ মটর, তারপরে আপনার সাদা বাজরা, ঘিয়া বাজরা, আমরা দুটো ধরনের অনেকগুলো বাজরা আছে। ফিডিং পেয়ার আপনার কতগুলো আছে? ওইখানে প্রায় 85 জোড়ার মতো দেওয়া যায় আর কি। 85 জোড়ার মতো ব্রিডিং পেয়ার আছে এবং আমরা দেখলাম প্রায় জোড়াতেই আপনার বাচ্চা আমরা দেখেছি। বাচ্চা কতগুলো হয়েছে? এই আনুমানিক প্রায় এই 2-3 মাসের মধ্যে প্রায় আমাদের 200-র উপর বাচ্চা উঠবে আর কি। আচ্ছা, আমি একটা আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনার প্রায় 600 প্লাস কবুতর ব্রিডিং পেয়ার এদিকে যেটা পাল্লার জন্য রাখছেন, সব কিছু মিলায় এখানে আপনি যদি একটু আমরা আনুমানিক হিসাব করি যে মাসে খাবার খরচটা কীরকম হচ্ছে? খাবার আর ওষুধ সব কিছু মিলায় কত? সব মিলে আমার প্রায় খরচ আছে 35,000-এর মতো আর কি। 35,000-এর মতো খরচ হচ্ছে এর পিছনে। এখান থেকে কিছু কি পাচ্ছেন আপনি? এখন রিসেন্টলি মানে কবুতর সেল করি কিছু, সেটা দিয়ে মোটামুটি যে খরচটা হয় সেটাই উঠানো হয় আর কি। শুধু খরচটা উঠাচ্ছেন? জি বা এখান থেকে লাভের কোনো চিন্তা ভাবনা পরে আর কি? এখন আমি আগে আমার ভালো পেয়ারগুলো আরও বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যখন দেখে আর রাখার জায়গা নেই তখন আমাকে সেল করতেই হবে আর কি। এখন আমি চেষ্টা আপনি ছাড়তে চাচ্ছেন? শুরুর দিকটা কি শখেই ছিল নাকি? হ্যাঁ, এখনো অলমোস্ট শখেই পালি আছে। শখেই আছেন, বাণিজ্যিক দিকটা আপনি এখনো জাননি না এবং চিন্তা করছেন এখান থেকে বাড়িয়ে যখন বেশি হবে তখন আপনি ছাড়বেন? জি কবুতর মেইন সমস্যাটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা থেকেই নর্মালি অন্যান্য ইয়েগুলো হয়। ঠান্ডা হলেই ও একটু ঝিমবে থাকে, তারপর খাবে না ঠিকমতো, তারপর যখন না খাবে তখন শরীরটা আস্তে আস্তে শুকাতে থাকবে, তখন আস্তে আস্তে চুনা পায়খানা করতে থাকবে। তো নর্মালি আমরা দেখি যে কোন কবুতরটা ঠান্ডা লাগছে কিনা আর কি। ঠান্ডাটা লাগলেই মোটামুটি ওইগুলো আগে আমরা ট্রিটমেন্ট দিই। আর ক্রিমির ওষুধের যেটা বললেন যে সেটা কি? আমরা অ্যালমিন দিই অথবা অ্যালমেক্স দিই, মানুষের ওষুধটাই দিই আর কি। ট্যাবলেট পাওয়া যায়, সিরাপ দুটো, সিরাপটা দিই আমরা। আপনারা দিচ্ছেন এটা কতখানি বা কিভাবে? এটা আসলে ওই যে আমরা লিটারে মানে ওটা তো 10 ml দিয়ে হচ্ছে কি 5 লিটারে আর কি। 5 লিটারে 10 ml 2 চামচ দিয়ে দেন? জি। আচ্ছা, এখন আপনার যেটা আমি জানতে চাইবো, আমরা নিচে যেটা দেখে আসলাম ব্রিডিং পেয়ার, আর এইগুলো সব শুধু উড়ানের জন্য? না, এইগুলোও ব্রিডিং পেয়ার। মানে এই যে দুই খাঁচা আমার, এই দুই খাঁচা এগুলোও ব্রিডিং পেয়ার। মানে জাস্ট আমার মানে ব্রিডিং করানোর জন্য আমার প্রায় 3টা সেট আছে আর কি। মানে 80-80 করে আমি মোটামুটি 240টা কবুতর আমার আছে এরকম, যে আমি বারবার চেঞ্জ করতে পারি আর কি। যে এগুলো ব্রিডিং পেয়ার বলে নিয়ে দিয়ে কি বাচ্চা করান নাকি ফস্টার দিয়ে করান? না, এগুলো বাচ্চা করে। এগুলো আমার এখন ম্যাক্সিমাম এখানে এই খাঁচার পুরো সবগুলোই পাখি, প্রায় এখানে 30 জোড়ার উপর পাখি আছে, 30টা পাখি নর আছে এখানে, 30টার উপর মাদি আছে, আর অন্যান্য কবুতরও আছে আর কি। আচ্ছা, কবুতরের সাথে প্রায় আপনি বললেন 4 বছর ধরে আছেন, এখন প্রায় 600+ কবুতর আছে, এখান থেকে আপনার কী ইচ্ছা আসলে? আসলে আরও মানে আসলে কবুতর তো মোটামুটি এখন বাংলাদেশে আরও ভালো হচ্ছে। আমি চাচ্ছি যে আরও ভালো জাতীয় মানে মানে কবুতর স্ট্যান্ডার্ডটা যেন আরও ভালো করতে পারি। আমার যেগুলো আছে আরও সবগুলো কবুতর যেন এক ধরনের স্ট্যান্ডার্ড পৌঁছাতে পারে, সেই ধরনের চেষ্টা করতেছে আর কি। যারা নতুনভাবে শুরু করতে চায় সেক্ষেত্রে তারা কীভাবে শুরু করতে পারে? ওই ফার্স্টে তো বললাম, ফার্স্টে আপনার একটু কম দামি কবুতর এবং যেগুলো আছে হাট থেকেও কালেক্ট করতে পারে, ইভেন কারো বাসা থেকে কালেক্ট করতে পারে। তো ওই ফার্স্টে 6 মাস তাকে শিখতেই হবে আর কি। 6 মাস না শিখলে বিভিন্ন ধরনের সমস্যাও পড়বে। ইভেন আমি চাচ্ছি যে কিন্তু 6 মাসের মধ্যেই পালে, মানে 6 মাসের মধ্যে যেন কোনো ধরনের বড় ভ্যাক্স মানে ভাইরাস অ্যাটাকও করুক, কারণ হচ্ছে তখন তাহলে অনেক কিছু শিখতে পারবে। এই ফার্স্টে শেখাটাতেই যেমন অনেক যখন বেড়ে যাবে, বেড়ে গিয়ে যদি ভাইরাস অ্যাটাক করে তখন তার অনেকগুলো কবুতর লস হবে। আর ফার্স্টের দিকে যদি একটা অ্যাটাক হয় তাহলে আস্তে আস্তে সে তখনই মোটামুটি এটা শিখে ফেলতে পারবে কেন তার মানে সমস্যাটা হচ্ছে, কীভাবে রিকভারি করা যায়। কতটুকু সময় দিচ্ছেন কবুতরকে? আমি নর্মালি 10টা থেকে 1টা পর্যন্ত ছাদ থাকি আর কি, 1টা থেকে 2টা এরকম আর কি, 10টা থেকে 2টা পর্যন্ত ছাদ থাকি।